হ্যালো বন্ধুরা, টেকল্যান্ডের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম ওয়ালটন RX3। এই সেটটা নিতে হলে আপনার বাজেট হতে হবে 9,990 টাকা। তার মানে আপনারা 9,990 টাকা অফিসিয়াল দামে এবং এর থেকে কিছুটা কম দামে আপনারা বাইক থেকে এই সেটটা নিতে পারবেন। হয়তোবা 9,500-এর মধ্যেই এই সেটটা আপনারা নিতে পারবেন। তো এই 9,500 টাকার দামের মধ্যে এই সেটটা আসলে কেমন হবে জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি আমার সাথেই থাকুন। 2018 সালের জানুয়ারি মাসে বের হওয়া এই সেটটির ডিজাইন কিন্তু ছিল আসলে একটু ব্যতিক্রম। একটা বক্সটি খুললে আসলে আপনারা বুঝতে পারবেন যে সেটটির ডিজাইনটা কিন্তু আসলে একটু সুন্দর এবং চমৎকার ছিল। 10,000 টাকা দামের সেট হিসেবে যা যা থাকা প্রয়োজন, 8 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 8 মেগাপিক্সেল ক্যামেরা, তার সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IPS, LCD, HD ডিসপ্লে, 2GB RAM, 16GB ROM, প্রত্যেকটা জিনিসই কিন্তু এই সেটটির মধ্যে ছিল। আর সবচেয়ে বড় কথা আমি আপনাকে আগেও বলেছি, ওয়ালটনের গতানুগতিক যে সেটগুলোর ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো থেকে কিন্তু ওয়ালটনের এই সেটটার ডিজাইনটা আসলে একটু ব্যতিক্রম ছিল, যা আপনাদের কাছে ভালোই লাগবে। বক্সের মধ্যে আপনারা স্বাভাবিকভাবে অন্যান্য সব কিছুর মতো ওয়ারেন্টি কার্ড, ম্যানুয়াল এসব জিনিস থাকছে। এর সাথে সাথে থাকছে 1 অ্যাম্পিয়ারের একটা চার্জার এবং একটা নর্মাল হেডফোন। বাজেট হিসেবে কিন্তু হেডফোনটা চমৎকার ছিল এবং হেডফোনটার ডিজাইনটা অনেকটা আইফোনের হেডফোনের মতো। আপনি যদি হেডফোনটা কোয়ালিটি সম্পর্কে জানতে চান তাহলে আমি বলবো যে হেডফোনটা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল বাজেট হিসাবে। এটার মধ্যে ইউজ করা হয়েছে নন রিমুভেবল লিথিমার পলিমার 2600mAh ব্যাটারি, যেটা কিন্তু 1 অ্যাম্পিয়ার চার্জার দিয়ে চার্জ করতে আপনাদের খুব বেশি সময় লাগার কথা না। আর তার সাথে সাথে ভালো কোয়ালিটির একটা ডাটা কেবল, OTG কেবল এবং সিম পিন প্রত্যেকটা জিনিসই কিন্তু থাকছে। এটা হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি প্রথম থেকে ডিজাইন করছি। সেটার ডিজাইনটা কিন্তু আসলে অস্থির ছিল, পিছনে গ্লাস মনে হলেও কিন্তু আসলে এটা একটা প্লাস্টিক ফিনিশ, যেটাকে আপনার দেখতে একটা গ্লাসের মতোই লাগবে। সেটটি ছিল 4 কোণা শেপের এবং 2.5D কার্ভ গ্লাস। 4 কোণা সেটটিকে দেখতে আসলে সুন্দর লাগে। অন্যান্য সেকশনে কিন্তু ওয়ালটন ভালোই পরিবর্তন এনেছে। আপনার নিচে দিয়ে কোনো ক্যাপাসিটির টাচ বাটন পাচ্ছেন না এবং ওখানের মধ্যে পাচ্ছেন শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর 5 ইঞ্চি ডিসপ্লে হওয়া সত্ত্বেও কিন্তু আপনার হাতের মধ্যে খুব ভালোই ফিট করবে, এটা আপনার হাতে নিয়ে ভালোই কমফোর্টেবল ফিল করবেন। যে দিকে স্পিকারের পাশাপাশি আপনারা পাচ্ছেন মাইক্রোফোন এবং 2টা স্ক্রু, এটা ছাড়া কিন্তু আর নিচের দিকে কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর স্পিকারের স্টাইলটাও কিন্তু একটু পরিবর্তন করে তারা এখানে ব্যবহার করেছে। আর উপরের দিকে পাচ্ছেন 3.5mm জ্যাক, চার্জিং পোর্ট এবং সিম ট্রে। এই সিম ট্রের মধ্যে আপনারা 2টি সিম এবং মেমোরি কার্ড 2টাই ইউজ করতে পারবেন একই সাথে। আর ডান দিকে আপনারা পাচ্ছেন একটা ভলিউম রকার এবং পাওয়ার বাটন। আসলে কিন্তু সেটটা হাতে নিয়ে আপনার যথেষ্ট প্রিমিয়াম ফিল হবে এবং এই সেটটার ডিজাইনটা আসলে চমৎকার ছিল। আর 2.5D কার্ভ গ্লাস থাকার কারণে এটা আপনাকে অন্যরকম একটা ফিল দিবে। আর ওয়ালটনের UIটা এখানের মধ্যে নর্মাল একটা UI ছিল। আমি আপনাকে আগেও বলেছি যে এখানের মধ্যে কোনো ক্যাপাসিটি টাচ বাটন নেই, জাস্ট অনলি 3টা অন স্ক্রিন বাটন রয়েছে। আর ফিঙ্গারপ্রিন্ট বাটনটা হোম বাটন হিসেবে কাজ করবে, আপনারা ফিঙ্গারপ্রিন্টটা টাচ করলে এটা হোম বাটন হিসেবে আপনার কাজ করবে। ওরা কিন্তু চাইলেই ফিঙ্গারপ্রিন্টের 2 পাশে 2টা ক্যাপাসিটি টাচ বাটন দিতে পারতো, কিন্তু সেক্ষেত্রে তারা দেয়নি, কেন দেয়নি সেটা তারা ভালো জানে। সেটা যদি দিত তাহলে কিন্তু ডিজাইনটা আরও বেশি চমৎকার হতো। সেটটির অ্যাবাউট সেকশনে গেলে আপনারা পাবেন Android 7.0, তার সাথে মিডিয়াটেক কোয়াডকোর 1.25 GHz প্রসেসর এবং এর ইন্টারনাল মেমোরি হিসাবে আপনারা পাচ্ছেন 16GB এবং র্যাম হিসাবে পাচ্ছেন 2GB RAM। আর সেটার মধ্যে অ্যাক্সেলেরোমিটার, গ্র্যাভিটি, প্রক্সিমিটি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সেন্সরগুলোই দেওয়া হচ্ছে। সেটটি ডাইমেনশনের দিক দিয়ে ছিল 8.5mm এবং ওয়েটের দিক দিয়ে ছিল 146 গ্রাম, যার কারণে হাতে নিয়ে খুব বেশি ওয়েট ফিল হবে না আপনাদের। আর ইন্টারনাল 16GB হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা এখানের মধ্যে ইউজ করতে পারছেন মেমোরি কার্ড, এবং মেমোরি কার্ডের মধ্যে আপনারা 128GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। UIটা কিন্তু যথেষ্ট স্মুথ ছিল এবং টাচ রেসপন্স ছিল চমৎকার। আর একটা কথা বলে রাখা ভালো, এই ওয়ালটনের এই সেটটা কিন্তু 4G সাপোর্ট করবে। আর মালি 400 কিন্তু মোটামুটি লেভেলের গেমিংয়ের জন্য পারফেক্ট, আপনারা মোটামুটি লেভেলের গেমিং কিন্তু এই মালি 400 দিয়ে করতে পারবেন। আর 2GB RAM হওয়ার কারণে কিন্তু আপনারা মোটামুটি মাল্টিটাস্কিং করতে পারবেন। এই বাজেটের সেট হিসেবে কিন্তু এটার পারফরমেন্স ভালোই পাবেন আপনারা। তো চলুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু সেট করে নেওয়া যাক এবং আপনাদেরকে দেখানো যাক যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আসলে কতটুকু ফাস্ট ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সেট করাটা কিন্তু একটু বেশি কঠিন ছিল। আসলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আপনারা যদি অন্য কোনো সেট ইউজ করে থাকেন তাহলে সেখানে আমাদের স্পর্শের সাথে সাথে যেমন কাজ করে, এটা কিন্তু তেমন না। একটু আঙুল লাগিয়ে ধরে রাখতে হবে, তার মানে আঙুল আপনাকে রেখে ধরে রাখতে হবে, তারপর এটা সেট হয়। এটা কিন্তু একটু বিরক্তিকর ছিল। আচ্ছা, পারফরমেন্স দেখলে বোঝা যাবে আসলে এটা কতটুকু ফাস্ট কাজ করবে।
আগে বলেছিলাম ওয়ালটনের ক্ষেত্রে দেখলাম ফিঙ্গারপ্রিন্ট সেট করা প্রথমবার এটা ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, একবার লক করে আনলক করলে এটা কাজ করে। তো আপনারা দেখছেন যে আঙুলটা রেখে প্রায় 2-3 সেকেন্ড রাখার পরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাজ করছে। হ্যাঁ, অ্যাকুরেট কাজ করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনি আমার আঙুলটা লাগালাম, তারপর দেখেন কিছুক্ষণ রেখে দিলে তারপর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কাজ করছে। হয়তো বা একটু বেশি লো জেনারেশনের ফিঙ্গারপ্রিন্ট এখানে ইউজ করা হয়েছে, আমার আঙুলে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কাজ করছে না, তার মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাকুরেট ছিল কিন্তু একটু স্লো ছিল, যে স্লোটা হয়তো বা আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে। আর আপনারা যদি আগে কখনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সেট ইউজ করে না থাকেন তাহলে আপনাদের এটা আস্তে আস্তে মানিয়ে যাবে। মোট কথা, এখন পর্যন্ত আমি সেটার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটু বেশি অসন্তুষ্ট। এরপর চলে যায় ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আপনারা ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন 8 মেগাপিক্সেল একটা ক্যামেরা, যেখানে মধ্যে থাকছে বিএসএস সেন্সর, এইচডিআর, ফেস বিউটি মোড, এইচডি রেকর্ডিং ইত্যাদি। আর ফ্রন্ট ক্যামেরায় আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটা ক্যামেরা, তার মানে ফ্রন্ট এবং ব্যাক দুটার ক্ষেত্রে কিন্তু আপনারা 8 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন। এবং ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল দিয়ে ছবির কোয়ালিটি কেমন তা আপনারা দেখতেই পাচ্ছেন। কালার এবং ক্লিয়ারিটি কিন্তু যথেষ্ট ভালোই ছিল, ডিটেলস মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। আলোতে আপনারা এই ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো মানের পিকচার তুলতে পারবেন বলে আশা করি, কিন্তু রাতের বেলায় হয়তো আপনাদের পিকচারের মধ্যে একটু নয়েজ দেখা দিতে পারে, কিন্তু সেটাও গ্রহণযোগ্য, কারণ আপনাকে বাজেটটাও দেখতে হবে। বাজেট হিসেবে কিন্তু এই সেটের ক্যামেরা আসলেই ভালো ছিল, আর এবং ডিটেলস দুটোই কিন্তু চমৎকার কাজ করছিলো এই ব্যাক ক্যামেরাতে। আর বিএসআই সেন্সর থাকার কারণে কিন্তু আপনারা কম আলোতেও ভালো ছবি তুলতে পারার কথা। তো মোট কথায় এই বাজেট হিসেবে ক্যামেরাটা আমার কাছে যথেষ্ট ভালো মানের মনে হয়েছে। সবশেষে কী বলা যায়, ডিজাইনের দিক দিয়ে কিন্তু সেটা চমৎকার ছিল। আমার কাছে খালি দুটো জিনিস খারাপ লেগেছে, একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর একটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারি কিন্তু 26 mAh না দিয়ে তারা মিনিমাম 3000 mAh ব্যাটারি তারা ইউজ করতে পারে। এই দুটো জিনিস কনসিডার করলে কিন্তু আপনারা এই সেটটা নিতেই পারেন। এই সেটটা ক্যামেরাও চমৎকার ছিল এবং ডিজাইনটাও চমৎকার ছিল এবং হাতে নিয়ে কমফোর্ট ফিল করবেন। আর তাছাড়া তাতে 4G সুবিধা তো থাকছেই। আজকে এতটুকু পর্যন্তই, টেকনিকের পক্ষ থেকে খোদাহাফেজ। সামনে দেখাবেন নতুন কোনো একটা ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।